ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন খবর সন্ধান। এখনকার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আর্থিক বৃদ্ধির মন্থরতা এবং ব্যাপক বেকারত্ব। এই নিয়ে দুই কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো এই দুই সমস্যা আর এড়িয়ে যেতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংকট মোকাবেলায় বুধবার দুটি ক্যাবিনেট কমিটি গড়লেন প্রধানমন্ত্রী। এবং ক্যাবিনেট কমিটিতে যেটা জানা যাচ্ছে যে লক্ষ্য হচ্ছে এর আর্থিক বিকাশ, বিনিয়োগ এবং কর্মসংস্থান। কমিটির চেয়ারম্যান তিনি নিজেই রইলেন। বেকারত্ব আর দেশের অর্থনীতির বেহাল দশাকে ভোট প্রচারে হাতিয়ার করেছিল বিরোধীরা। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী কুর্সিতে বসে এদিকে নজর দিয়েছেন তিনি। দুটি ক্যাবিনেট কমিটিতেই রয়েছেন প্রধানমন্ত্রীর বিশ্বস্ত মন্ত্রীরা। 5 সদস্যের বিনিয়োগ ও বিকাশ সংক্রান্ত ক্যাবিনেট কমিটিতে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সড়ক পরিবহন ও হাইওয়ে এবং ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী নীতিন গড়করি এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল। আর 10 জন সদস্য নিয়ে তৈরি হয়েছে কর্মসংস্থান ও দক্ষতা বিকাশ সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। অমিত শাহ, নির্মলা সীতারামন এবং পীযূষ গোয়েলের সঙ্গে এই কমিটিতে রয়েছেন কৃষি ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক, পেট্রোলিয়াম দপ্তরের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, দক্ষতা ও উদ্যোগ দপ্তরের মন্ত্রী মহেন্দ্রনাথ পাণ্ডে, শ্রম মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গওয়ার এবং আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হরদীপ সিং পুরী। এছাড়া যেটা জানা যাচ্ছে একটা রিপোর্টে যে 2018-19 অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে অর্থাৎ এবছরের জানুয়ারি মার্চের মধ্যে জিডিপি নেমে এসেছে 5.8%। আর অনেক দিন চেপে রাখলো ভোট মিটে যাওয়ার পর পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের বার্ষিক রিপোর্ট জুলাই 2017-জুলাই 2018 প্রকাশ করেছে সরকার। তাতে দেখা গেছে যে দেশের বেকারত্বের হার 6.1%, যা 45 বছরে সর্বোচ্চ। দুই সমস্যা আর অস্বস্তিতে ফেলেছে মোদী সরকারকে। এর ফলে তিনি এই কমিটি গঠন না করে আর পারলেন না এমনটাই মনে করা হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারলেন যে আর্থিক সমস্যা এবং বেকারত্বের সমস্যা এই যে একটা প্রবল আকার ধারণ করেছে, তার জন্য আর্থিক বৃদ্ধির মন্থরতা ও ব্যাপক বেকারত্বের জন্য তিনি দুটো কমিটি গঠন করেছেন। এটাই এসেছিল একটা নতুন আপডেট খবর। আপডেটটা আপনাদের কাছে উপস্থাপনা করাই কাজ। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।